তাসকিন ভাইয়ের ক্যারিয়ারটা দেখতে পারেন, প্রথম দিকে কিন্তু ন্যাশনাল টিমে ভালোভাবে শুরু করছিল, দেন তার ক্যারিয়ারে হঠাৎ করে একটা আপস অ্যান্ড ডাউন চলে আসে। সেটার থেকে সাকিব আমার খুব পার্সোনাল বন্ধু, সেই হিসাবে ওর প্রত্যেকটা ভালো লাগায় আমার ভালো লাগে। 2022 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলেই নজরে আসেন পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। সে বছর 15 উইকেট নিয়ে সেরা 5 বোলারের তালিকায় ছিলেন। প্রত্যাশা অনুযায়ী 23 সালের বিপিএলটা রাঙ্গাতে পারেননি, 11 ম্যাচে 8 উইকেট নিয়ে তালিকার 29 নম্বরে ছিলেন তিনি। তবুও বামহাতি এই বোলিং অলরাউন্ডারের উপর বিশেষ নজর ছিল নির্বাচকদের। এই বছরে আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে ডাক পান, সিরিজের শেষ ওডিআই ম্যাচে অভিষেকও হয় তার। লাল সবুজ জার্সি গায়ে এক ম্যাচ খেলার পর আবার হারিয়ে যান মৃত্যুঞ্জয়। কিভাবে পার করছেন সময়টা? একটা প্লেয়ারের ক্যারিয়ারে আপস অ্যান্ড ডাউন থাকবেই, এটা স্বাভাবিক। আপনি যদি দেখেন তাসকিন ভাইয়ের ক্যারিয়ারটা দেখতে পারেন, প্রথম দিকে কিন্তু ন্যাশনাল টিমে ভালোভাবে শুরু করছিল, দেন তার ক্যারিয়ারে হঠাৎ করে একটা আপস অ্যান্ড ডাউন চলে আসে, তিনি কিন্তু আবার কাম ব্যাক করছে। তো আমাদের দেশে এমন প্লেয়ার আছে যাদেরকে দেখে আমরা মোটিভেশন পাই। তো অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার একটা ক্যারিয়ার অনেক বড় হয়, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, হয়তোবা একটা বছর খারাপ যাবে, 2টা বছর খারাপ যাইতেই পারে, কিন্তু আমি টার্গেট থাকবো যে আমার যখন সময় আসবে আমি যেন আমার সেরাটা দিতে পারি এবং রাইট অপরচুনিটি রাইট কিছু করতে পারলেই ইনশাল্লাহ ভালো কিছু। গত 3 মাস ইঞ্জুরিতে থেকে রিহ্যাবে আছেন এই বোলার, 2024 সালের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন তিনি। কী লক্ষ্য থাকবে এবার এই টুর্নামেন্টে, কবে নাগাদ পূর্ণ ফিট হয়ে মাঠে খেলতে পারবেন? আচ্ছা মৃত্যুঞ্জয়, বিপিএল তো একেবারে চলে আসছে, টিম প্রস্তুতিও চলছে, তোমার আপডেট এবং বিপিএল নিয়ে তোমার দল কতটুকু আগাচ্ছে? আমি এবছর কুমিল্লাতে আছি, আমাদের প্র্যাকটিস শুরু হবে 13 তারিখ থেকে, তো ওটার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি রিসেন্টলি একটা ইঞ্জুরিতে ছিলাম, প্রায় 3 মাসের মতো বাইরে ছিলাম, তো রিহ্যাব হিসাবে খুব ভালোভাবেই যাচ্ছে। বোলিং আজকে মোটামুটি 80% শুরু করেছে, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ 13 তারিখের আগে আমি ফুল ফিট হয়ে যাব। তাসমান সাগর পাড়ের দেশ নিউজিল্যান্ডে অভিজ্ঞ এবং সিনিয়র অনেক ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ দল প্রথমবারের মতো ওয়ানডে ও টি-20তে হারিয়েছে তাদেরকে, যার অন্যতম নেতৃত্বে ছিলেন টাইগার পেস ডিপার্টমেন্ট। মৃত্যুঞ্জয়ের অনূর্ধ্ব 19 দলের সতীর্থ পেসার শরীফুল এবং বন্ধু তাজিম সাকিবরা ছিলেন বেশ সফল, তাদের বোলিংটা কি তাকে আরও ভালো করতে অনুপ্রাণিত করে? সিনিয়র ক্রিকেটারদের ছাড়া তরুণ ক্রিকেটারদের পারফরমেন্স জানান দিচ্ছে কি তারাই আগামীর বাংলাদেশ? কি বলছেন মৃত্যুঞ্জয়? এই দলে কিন্তু বেশিরভাগই ইয়াং প্লেয়াররা আছে এবং ইয়াং প্লেয়াররা একটা ম্যাচ জিতাচ্ছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। কারণ আপনি যদি দেখেন ফিউচারে কিন্তু আমাদের যারা সিনিয়র প্লেয়ার আছে আর অল্প দিনের পরেই কিন্তু তারা তাদের রিটায়ারমেন্টে যাবেন, আমাদের যারা ইয়াং প্লেয়াররা আছে বা আমরাই যারা আছি আমাদের হাতেই কিন্তু আগামীর ক্রিকেট দলটা আছে। তো ইয়াংরা খেলে নিউজিল্যান্ডের মাটিতে এত সুন্দর খেলা করতেছে, যা একটা ভালো একটা ভবিষ্যতের ইঙ্গিত দেয় এবং ইনশাল্লাহ আমাদের ইয়াংরা যারা আছে এরা ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে। তা তো অবশ্যই কাজ করে, কারণ আমরা একসাথে, আমরা যখন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় একটা টিম চ্যাম্পিয়ন হলে বা ভালো করলে সেই টিমের বন্ডিংটা অবশ্যই ভালো থাকা লাগে। শরীফুলের সাথে আমি যখনই খেলছি সে কিন্তু সবসময় আমার রুমমেট ছিল, তো এখনও যখনই কথা হয় খুব ভালো লাগে। তানজিম সাকিবও আছে, সেও খুব ভালো করতেছে, যখন দুইজনে আমার টিমমেট ভালো খেলতেছে এটা আমাকে মোটিভেট করে যে তারা পারতেছে আমিও পারবো, এবং তারা যেহেতু এত ভালো করতেছে এটা আমাদের দেশের জন্য একটা বড় প্রাপ্তির জিনিস, যেটা খুব ভালো লাগা কাজ করে। আপনার সাকিবের সাথে আমি সেই আন্ডার-15 যখন লেভেল ছিল 2014 সালে, শরীফুল এদেরকে আমি 19-এ পাইছি, বাট সাকিবকে আমি 2014-15 সাল থেকে ওর সাথে আছি। তো অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, মানে একটা আছে ক্রিকেটের কলিগ, সেটার থেকে সাকিব আমার খুব পার্সোনাল বন্ধু, সেই হিসাবে ওর প্রত্যেকটা ভালো লাগায় আমার ভালো লাগে। বিলাল হোসেন, শিমুল, স্পোর্টস মেইল।